हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे किछु ब्यूटी टिप्स शेयर करे नेब। काजल, आमरा बांगाली मेयेरा काजल पड़ते भीषण भालोबासी। काजल दिए आमार मने हय खूब ताड़ाताड़ी अनेक लुक्स क्रिएट करा जाए। तुमी ड्रामेटिक लुक्स क्रिएट करले करते जाओ, इधर तुमी कोनो हल्का ट्रांजिशन कलर दिए आई शैडो ट्रांजिशन कलर यूज कर ले, दें नीचे तुम जस्ट काजल यूज कर ले, स्माच कर दीजिए, भीषण अन्यरकम लुक्स आसे। बाट काजले जो भीषण प्रॉब्लम हो जाए स्माच, तुम्हें जेको ब्रैंड यूज करो ना कें, स्पेशली आमी तो लैकमेर यूज करछी, बाट आमार मन है सबथेके बेस्ट ब्रैंड हबे प्लामेर। काजलटा अबवियसलि भीषण भलो, एकदम सत्य अनेक कम स्माच है। बाट कोथाओ ना कोथाओ जेहेतु आमादेर एखाने ह्यूमिडिटी अनेक बेशी, और आमादेर मतो आई मीन जादेर आमादेर कम्बिनेशन स्किन और बोलते पारो अएलि स्किन, तादेर तो भीषण प्रब्लेम हो जाए। एकटा अएल सिक्रेशन थाके, एबं काजल इटसेल्फ कोनो तो पाउडारी प्रोडक्ट नय। तो सेखाने आमी तोमादेर साथे एकटा छोटो टिप्स शेयर करते चाइछि। तोमरा जखन काजल यूज करबे सब समाते बॉटम लाइन एभावे करले करेक्ट। एंड द टिप इज इटाके सब समाते जेहेतु ऑयली प्रोडक्ट आमादेर ऑयलटाके लॉक करते हबे। तो सेक्षेत्रे तोमरा कोनो आईब्रो प्यालेट यूज करते पारो, और तुम्हारे जो आई शैडो प्यालेटे ब्लैक बा ब्राउन बेस नॉर्मली सब आई शैडो प्यालेटे ही थाके, सेटा तुम्हारा यूज करते पारो। तुम्हरा एभावे निये नेबे, ओके। देन काजलेर ओपर एभावे लॉक करे देबे। एटाते कि हबे, तोमादेर काजलेर जे ऑयली जे मैटेरियलटा आछे जेटा जो नॉर्मली स्मज होये थाके सेटा लॉक होये गेलो, बिकज एटा एकटा पाउडारी प्रोडक्ट। तो एटा भीषण काजे लागे ई टिप्सटा। आर एकटा छोटो टिप्स आमी तोमादेर साथे शेयर करते चाइ, तोमरा जेरकमई आईशैडो यूज करो ना केन, जेरकमई लुक्स क्रिएट करो ना केन, आमरा सबसमयते फार्स्ट आमादेर क्रिजेते आमरा सबसमयते एकटा ट्रांजिशन कलर यूज करे थाकि। তো সব সময়তে যখন কাজলের পর কোনো ব্ল্যাক বা ব্রাউনিশ পাউডার দিয়ে ওটাকে সেট করবে যাতে স্মাজ প্রুফ হয়, দেন তারপরে তোমাদের যে ট্রানজিশন কালারটা আছে আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, আমি যে আই লুকটা করেছি সেখানে আমার এই কালারটা আমার ট্রানজিশন কালার ছিল, সেক্ষেত্রে এই কালারটাও তোমরা নেবে, ঠিক আছে? এই কালারটা তোমরা নেবে, নিয়ে এভাবে নিচে বটম লাইনে প্রপারলি ব্লেন্ড করে দেবে। এটাতে কি হবে, আই লুকসটা অনেক বেশি কমপ্লিট লাগে। লাইক তুমি ট্রানজিশন একটা কালার দিয়ে শুরু করছো, দেন তুমি আই শ্যাডো ভালোভাবে ইউজ করে একটা লুকস ক্রিয়েট করলে, দেন কাজল ইউজ করলে, দেন তুমি যদি বটমে কোনো কালার না ইউজ করো ভীষণ ব্ল্যাঙ্ক দেখতে লাগে। তো সেক্ষেত্রে তোমরা যখন কাজলটাকে লক করার জন্য কোনো পাউডার প্রোডাক্ট ইউজ করছো আই শ্যাডো অর আইব্রো প্যালেট থেকে, তোমরা ট্রানজিশন কালার ইউজ করবে, অথবা তোমাদের লাইক ধরো আমার যেমন পুরোটাই মেরুন বেস রয়েছে, তো আমি মেরুন কালার ইউজ করেছি। তোমরা যদি কোনো ব্লু শ্যাডো ইউজ করো, গ্রিন শ্যাডো ইউজ করো, অর হালকা অরেঞ্জিশ কোনো বেস থাকে তোমাদের, তো সেই কালারটাও নেবে, নিয়ে বটম লাইনে কাজলের পর ওটাতে দিয়ে যেভাবে আমি বললাম সেভাবে প্রপারলি ব্লেন্ড করে নেবে। অ্যান্ড ব্রাশ শুড বি লাইক দিস, এই ধরনের ব্রাশ না হলে তোমাদের ব্লেন্ড করতে কিন্তু ভীষণ প্রবলেম হবে। কজ তখন হবে কি, তোমাদের পুরো লাইনটা হঠাৎ করে মনে হবে অনেক বেশি কালার চলে এসেছে। তো তোমরা এই ধরনের ব্রাশ নেবে অ্যান্ড কালারদের দিয়ে প্রপারলি ব্লেন্ড করে দেবে, ওকে? তো এই দুটো টিপস আমার শেয়ার করার ছিল। একটা হচ্ছে কাজলটাকে আমরা কী করে স্মাজ প্রুফ করতে পারি, অ্যান্ড আর একটা কীভাবে আমরা পুরো আই যে মেকআপটা আছে সেই লুকটাকে আমরা কংক্রিট লুক আনতে পারি,
ওকে। আই হোপ তোমাদের ভালো লেগেছে, সো প্লিজ লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট শেয়ার করো। তোমরা যদি তোমাদের কোনো কিছু এরকম কোনো আইডিয়া শেয়ার করতে চাও, যেটা ছোটো ছোটো টিপস যেটা সবার কাজে লাগবে, যেটা মেবি আমার কাছেও অজানা, তো সেটাও তোমরা আমার সাথে শেয়ার করো। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে প্রেস করে দিও, দেন আমার কোনো রকম ছোটোখাটো টিপস যেটুকু আমি তোমার সাথে শেয়ার করতে চাই, সেটা যখনই আমি আপলোড করবো ইউ উইল গেট দ্য নোটিফিকেশন। অ্যান্ড এই প্যান্ডামিক সিচুয়েশনে ভীষণ ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।